গ্রামীণ দৃশ্য আজ থেকে 30 থেকে 35 বছর আগের বাংলাদেশের একটি গ্রামীণ দৃশ্য, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের। এখানে একটি সরু খাল দেখা যাচ্ছে, খালের পাড়ে একটি কুঁড়ে ঘর রয়েছে এবং কুঁড়ে ঘরে বেশ কিছু মাছ ধরার আসবাবপত্র রাখা হয়েছে। এদিকটাতে একটি বাঁশের সাঁকো রয়েছে এবং খালের মধ্যে ছোট্ট একটি ডিঙ্গি নৌকা রয়েছে। একেবারেই সরু একটি খাল, বিশেষ করে দক্ষিণ অঞ্চল অর্থাৎ বরিশালের দিকে যে ধরনের খাল হয়ে থাকে সেরকমই একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এপাশটাতে খালের এপাশটাতে একটি ঝাঁকি জাল শুকিয়েতে দেওয়া হয়েছে এবং ছোট আরেকটি কুঁড়ে ঘর রয়েছে। মূলত এই আয়োজনটি করেছেন জাতীয় বৃক্ষ মেলার একটি স্টল। এদের যে বাঁশের সাঁকোটি রয়েছে সেটিতেও উঠে দেখলাম একেবারে গ্রামীণ যে বাঁশের সাঁকোগুলো হয়ে থাকে ঠিক সেরকমই একটি বাঁশের সাঁকো। উদ্দীপন স্টল মূলত তারা পাখির বিভিন্ন বাসা, বিশেষ করে বাবুই পাখির বাসা উদ্দীপন নার্সারি নামে এই স্টলটি বিক্রি করে থাকে। তো তারাই এই গ্রামীণ চিত্রটি এখানে ফুটিয়ে তুলেছে।